আজি ধুম বর্ষিছি, কালি বি বর্ষিব, বন্যা আনিব। দশ জিলাকু রেড ওয়ার্নিং জারি কলা পানিপাগ বিভাগ। আঠটি জিলারে স্কুল কলেজ সবু হেলা ছুটি, এথর ঘরে রুহন্তু। আউ দুই দিন এমিতি বর্ষা হেলে বুড়ি যিব সারা ওড়িশা। গত দুই দিন ধরি সারা ওড়িশারে রাজুতি করুছি বর্ষা। কি দিন কি রাতি, চব্বিশ ঘন্টা ধরি চালিছি মুষলধারে বর্ষা। আজি ধুম বর্ষুছি, কালি বি বর্ষিব, আউ তাপরে বন্যা আনিব। যদি আউ দুই দিন ধরি এমিতি বর্ষা লাগি রহে, তাহলে পানিরে বুড়ি যিব সারা ওড়িশা। গভীর অবপাত পরে রাজ্যরে লাগি রয়েছে বর্ষা। তবে দুই দিন হব রাজ্যের লগান বর্ষার প্রকোপ দেখবু মিছে। পূর্বর পশ্চিম, উত্তরর দক্ষিণ সবুড়ে পানি আউ পানি, হলে এবেবি বর্ষা উৎপাত শেষ হয়নি। অবপাত প্রভাবে আসন্তকালি বি প্রবল অতি প্রবল বর্ষা নেই সতর্ক করাইছে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্টি অবপাত গভীর অবপাতর রূপ নেছে। তেণু প্রবল অতি প্রবল বর্ষা নেই দশ জেলাকু রেড ওয়ার্নিং জারি করা যাইছে। রেড ওয়ার্নিং জারি করা যাইতবা জেলাগুড়িক হলা সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, বলাঙ্গীর, সোনপুর, সম্বলপুর, দেওগড়, অনুগুল, কেউঁঝর ও বৌদ্ধ জেলা। তবে সাতর কোড়ি সেটিমিটর বর্ষা হওয়ার নেই আকলন করেছে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র। এই সব জেলার তলিয়া অঞ্চলের পানি পশিবা সম্ভাবনা রয়েছে। এভাবে পাহাড়িয়া অঞ্চলের ভূস্খলন হওয়ার মধ্যে আশঙ্কা রয়েছে। তবে আসন্তকালি বর্ষার প্রকোপ কিছু কম মাত্রার হ্রাস পাইব বলে পানিপাগ বিভাগ সূচনা দিয়েছে। হলে বর্ষার প্রকোপ দেখি এত সহজে বর্ষা থমিব বলে বিশ্বাস হেউনি। তবে বর্ষা আগুক কেউ রূপ ধারণ করুছি তা দেখবা বাকি রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি7 ওড়িয়া।